নিউজ সরকারি অধ্যায়নে দৌলদ্দিয়া পাটুরিয়া ঘাটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই করার সুপারিশ করেছে সাংসদীয় কমিটি আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি এ সুপারিশ করে এছাড়াও অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়কগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করে চলাচলের উপযোগী করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহাসড়কে ধারণ ক্ষমতার অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচল করে যাতে রাস্তার ক্ষতি করতে না পারে সেদিকে কঠোর নজরদারির সুপারিশ করেছে কমিটি সবাই নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং দশম জাতীয় সংসদের প্রস্তুতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ের সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপর দেওয়া প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয় সবাই জানানো হয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে ইতিমধ্যে মূল সেতুর উনপঞ্চাশ শতাংশ ভৌত কাজ শেষ হয়েছে দুই হাজার সতেরো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একশো প্রকল্পের কাজ চলমান রয়েছে গত সেপ্টেম্বর পর্যন্ত এগুলোর অগ্রগতি প্রায় বিশ শতাংশ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য রহমত আলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোহাম্মদ আব্দুল মজিদ খান বৈঠকে অংশ নেন ডেক্স রিপোর্ট বিডি নিউজ টোয়েন্টি আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ